সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি মহাসড়কে কুশিয়ার নদীর ওপর রানীগঞ্জ সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে সপ্তাহে রানীগঞ্জ সেতুটি এ মাসেই উদ্বোধন হবে। রানীগঞ্জ সেতুর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে স্বপ্নের রানীগঞ্জ সেতু দেখার জন্য ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সী এবং পেশার মানুষেরা। ২০১৭ সালের জানুয়ারি মাসে জগন্নাথপুরের প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিরা নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ৭০২.৩২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের ১৪১ কোটি টাকা ব্যয়ে সেতুটির কাজ পায় এম এম বিল্ডার্স অ্যান্ড কোম্পানি লিমিটেড। সেতুটির ১৫টি স্পান ও ১৪টি পেয়ার আছে। ১৫টি স্পানের মধ্যে ১২টি স্পান বস গাড়ার। অ্যাপ্রোচ সড়ক ২.৫ কিলোমিটার।